কৃষ্ণ নিবারণে দিলে স্বচ্ছ স্বাদু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি, পথের দিশাই তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রসুলে আকরাম, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তে মনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলম তার কাইফা দরাবাল্লাহু كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. الله تعالى বলেন, আলম তার কাইফা দরাবাল্লাহ, হে নবী আপনি কি লক্ষ্য করেছেন আল্লাহ তাআলা কিভাবে দৃষ্টান্ত দেন? কিসের দৃষ্টান্ত? পবিত্র বাক্যের দৃষ্টান্ত। পবিত্র বাক্যের দৃষ্টান্ত তিনি দেন পবিত্র গাছের সাথে। সেই গাছটা কি? কাশাজারাতিন তাইয়িবাতিন, গাছটা কেমন? আসলুহা সাবিত, যার মূল হচ্ছে জমিনের অনেক গভীরে, ও ফারউহা বিসসামা, আর যার শাখা প্রশাখা ছড়িয়ে আছে আসমান। আল্লাহু আকবার। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইযনি রাব্বিহা, সব সময় ফল দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত দিয়েছেন পবিত্র বাক্য। পবিত্র বাক্যটা কি? মুফাসসিরগণ বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পবিত্র বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র বাক্য কি? আলহামদুলিল্লাহ। বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা একদিন বলতেছে, ইন্না মিনাশ শাজারাতি শাজারাহ লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়াহিয়া মাতালুল মুমিন ফাহাদ্দিসুনি মা হিয়া। আল্লাহর নবী বলেন, গাছের মধ্য থেকে একটা গাছ আছে, ওই গাছের পাতা ঝরে না পড়ে না, ওই গাছটাই হচ্ছে মুমিনের দৃষ্টান্ত, মুমিনের উদাহরণ। এখন তোমরা বলো এই গাছটা কি গাছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মওজুদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মওজুদ উপস্থিত, বড় বড় সাহাবাগণ সেখানে উপস্থিত। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন বিভিন্ন গাছ নেয়া, তারা ভেবেছিলেন হয়তো এরকম কোন ঘাস হবে যেটা সচরাচর আমাদের বাড়ির আশেপাশে নাই, দূরে এরকম হইতে পারে। এই গাছ নিয়ে ওনারা সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, এবার বলতেছেন, হে আল্লাহর রসুল আপনি বলেন সেই গাছটা কি? আল্লাহর নবী বললেন, সেই গাছটা হচ্ছে খেজুর গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পরে আমার আব্বাকে বললাম, আব্বা আমার তো মনে মনে এটা আসছিল খেজুর গাছ, কিন্তু আমি বলি নাই আপনাদের কারণে, কারণ আপনারা মুরব্বির উপস্থিত, আমি ছোট সাহাবি কেমনে বলি এই জন্য বলি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেটা তুমি যদি বলতে তাহলে আমি এতটা খুশি হতাম, আমার কাছে এতটা ভালো লাগতো, যে লাল উটের এক পাল লাল উটের মালিকও যদি আমি হতাম তাহলেও তাতে আমি এত আনন্দিত হতাম না।
কারণ আল্লাহর রাসূল তোমার জন্য দোয়া করে দিতেন যেমনটা দোয়া করেছিলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন তিনি এমনিতেই রাইসুল মুফাসসিরিনদের মধ্যে রাইসুল মুফাসসিরিন হন নাই মুফাসসিরিনদের সর্দার হচ্ছেন কে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন এই কোরআনের আয়াত এবং এই হাদিস দিয়ে কি বুঝলেন মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে খেজুর গাছ কেন আল্লাহ তাআলা মুমিনদের সাথে খেজুর গাছের দৃষ্টান্ত দিলেন কারণ হচ্ছে মুমিনদের খেজুর গাছের শিকড় যেমন অনেক নিচে থাকে মজবুত থাকে সাধারণ বাতাসে সাধারণ ঝড় ঝাপটায় খেজুর গাছ ঢলে না পড়ে না আবার খেজুর গাছ উঁচু হওয়ার কারণে তার ফলগুলো নোংরা ময়লা আবর্জনা ওখানে লাগে না আবার খেজুর গাছের পাতা ঝরে না যার কারণে পরিবেশ অসুন্দর হয় না সব সময় ছায়া পাওয়া যায় এবং খেজুর এমন একটা ফল যেই ফল সারা বছরই খাওয়া যায় উপকারী ফল এর সাথে দৃষ্টান্ত দেওয়ার কারণ হলো মুমিন মুমিন তার কত দাম আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আজাবান লি আমরিল মুমিন মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যের বিষয় ان امره كله له خير তার সব কল্যাণ কল্যাণ আর কল্যাণ কল্যাণ আর কল্যাণ কিভাবে কল্যাণ اذا اصابت ضرر صبر فكان خيرا له واذا اصابت سر شكر فكان خيرا له বিপদে পড়লে ধৈর্য ধারণ করে এতে সে সওয়াব পায় আবার আনন্দের কোনো কিছু পেলে সে শুকরিয়া আদায় করে আবার সে সওয়াব পায় এবং কি আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ইন্নাকা লান তুনফিক নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহ আল্লাহ ইল্লা উজিরতা আলাইহা আল্লাহর নবী বলেন তোমরা যে কোনো ব্যয় আল্লাহ সন্তুষ্টির জন্য করবে সওয়াব পেয়ে যাবে হাত্তা মা তাজআলু ফি ফামি মুরাদিক তুমি তোমার স্ত্রীকে আদর করে সোহাগ করে এক লোকমা খাবার যদি তোমার স্ত্রীর মুখে ভালোবাসা দিয়ে উঠিয়ে দাও ওইটার মধ্যে তোমার সওয়াব রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর থেকেই শুধু সওয়াব আর সওয়াব লাভ আর লাভ মুমিন টলে না মুমিন জীবন দিতে প্রস্তুত হয়ে যায় কিন্তু ঈমানকে ছাড়ে না সূরাতে ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ويضل الله الظالمين ويفعل الله ما يشاء যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা এই বাক্যের মাধ্যমে দুনিয়াতেও তাকে প্রতিষ্ঠিত রাখবেন কবরেও ফেরেশতাদের সওয়ালের জবাবে প্রতিষ্ঠিত রাখবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত রাখবেন এখনো দেখা যায় আমাদের দেশে মুমিনদেরকে কেউ কেউ কখনো একটু খোঁচা দিয়ে দেখে মুমিনরা কি ঘুমায় আছে না সজাগ আছে দেখে কি দেখে না দেখে এই যে রিসেন্টলি যে ঘটনা ঘটছে সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে তোলবার এই কথা যদি আমরা এখন না বলি তাহলে আমাদের আলোচনা শেষ হয় না ফাঁকে বলতে হয় দেখেন ষড়যন্ত্র কোত্থেকে শুরু হয়েছে ষড়যন্ত্রকারীরা এখন দেখছে যাও তোমাদেরকে খুশি করব মসজিদ দিয়া তোমাদেরকে খুশি করব বড় বড় অডিটোরিয়াম দিয়া তোমাদেরকে খুশি করব তোমরা চাও যা চাও সব দিব তবে তোমাদের ঈমানটা দুর্বল করে দেব তা না হলে চিন্তা করে দেখেন এখন আমাদের কোমলমতি শিশুদের হাতে যে সমস্ত পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে এগুলি রিয়ালাইজ করলে দেখা যায় এগুলি গবেষণা করলে দেখা যায় দেখেন এর পরেতে পরেতে ইসলাম বিদ্বেষিতা ইসলামের বিরোধিতা পর্দার প্রতি ঘৃণা সৃষ্টি হবে যা পড়লে পর্দার প্রতি ঘৃণা সৃষ্টি হবে ইসলামী ব্যক্তিত্বদের উপর ঘৃণা সৃষ্টি হবে এবং ইসলামের প্রতি ওভারঅল একটা ঘৃণা তৈরি হবে বাচ্চাদের মধ্যে কোমলমতি শিশুদের মধ্যে যখন ইসলামের প্রতি ঘৃণা তৈরি হবে এইটা পরবর্তীতে পূরণ করা বড় কঠিন কি বলেন ঠিক কিনা ভেঙে ভেঙে এই বিষয়টা বলবো না যথেষ্ট ওয়াজ আলোচনা আপনারা শুনতেছেন শুনেন যথেষ্ট আলোচনা আপনারা শুনেন ভেঙে ভেঙে বলার প্রয়োজন নাই আমার আলোচ্য বস্তু আলোচ্য বিষয় আমি ওটা নিয়ে আলোচনা করব তবে শুধু এতটুকু বলি দেখেন চোর কিংবা ডাকাত যদি আপনার ঘরে ঢুকে তখন কিন্তু তার টার্গেট থাকবে প্রথমে গোল্ড সবচেয়ে দামি জিনিসটা যেটা সেটা আপনার টার্গেট থাকবে কি বলেন ঠিক কিনা এরপরে টার্গেট হবে ক্যাশ টাকা আপনার বড় ফ্রিজ বড় টেলিভিশন আপনার কম্বল খেতা বালিশ এগুলি কিন্তু চোর ডাকাতের টার্গেটে থাকে না কি বলেন ঠিক কিনা ঠিক তেমনিভাবে শয়তানের টার্গেটটা কিন্তু দামি জিনিসের দিকে মুমিনের মুসলমানের এক নম্বর দামি জিনিসের নাম হলো ঈমান
আর ওই ঈমানের দিকে শয়তানের বড় টার্গেট এই জন্য জাফর ইকবাল রে লাগায় দিছে আপনাদের কষ্ট হইতাছে আল্লাহ 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 আমাদের দেশে এত মুসলমান থাকার পরেও এত মুমিন থাকার পরেও অনেকে ভাবছে এরা সবাই ঘুমন্ত এরা সবাই ঘুমাইতাছে আমরা যা ইচ্ছা তা লিখে দেই আর এগুলি সরায় দেই মনে হয় কোনো সমস্যা হবে না এর মাঝে মাঝে আর একটু খুঁচা দিয়ে আমাদেরকে ট্রাই করে টেস্ট করে দেখে আমাদের অবস্থা কি আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি এই কারণে শুধু বাংলাদেশে আলেম ওলামারও নয় এই দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং প্রফেসররা ডক্টররা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলমানেরা যে আমরা সমস্ত প্রশ্নে সার দিতে রাজি আছি ঈমানের প্রশ্নে আমরা সার দিতে রাজি নই রাজি নই রাজি সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে এই বিষয়ে সার দিতে রাজি না কারণ ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ কি বলেন আব্দুল উজ্জা মক্কাতে তার বাড়ি ছোট বয়সে বাপ মারা গেছে চাচার সম্পদ দিয়ে সে লালিত পালিত হয়েছে বড় হয়েছে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা এসে দিনের দাওয়াত শুরু করছেন বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কি বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফলকাম হবে সফল হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছে একজন সাহাবী বলেন আমি দেখলাম একদিন আল্লাহর নবী বাজারে ঘুরে ঘুরে এই দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সফল হবে পিছনে দেখলাম একটা লোক পাথরের আঘাত করতেছে পাথর নিক্ষেপ করতেছে একের পরে আমি লোকজনদেরকে জিজ্ঞেস করলাম ওই যে লোকটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো তার পরিচয় কি বলে তার পরিচয় হলো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে ওই যে পিছনে তাকে পাথর নিক্ষেপ করে আর বলতেছে এই লোকটা মিথ্যা বলে তোমরা তার অনুসরণ করবে না সে কে বলে সে হচ্ছে আবুল আহাব এই কালিমার দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত খেয়েছে পাগল শুনেছে পাগলের বকা শুনেছে নানান ধরনের অত্যাচারের শিকার হয়েছেন মক্কায় দাওয়াত দেওয়া ছাড়েন নাই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেই রইলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে থাকলেন এর মধ্যে আব্দুল উজ্জা সে যুবক হয়ে গেছে তো সে অপেক্ষায় ছিল তার চাচা যদি ঈমান আনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলে তার জন্য সহজ হবে অপেক্ষায় ছিল কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার কারণে তার আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেছে চাচার কাছে গিয়ে বলতেছে চাচা আপনি কি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাওয়াত দেন আমাদেরকে বলে যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল হবে এটা আপনি জানেন কি হ্যাঁ অবশ্যই জানি তো আপনি কী মনে করেন তো ভালো কত ভালো যদি হয় তাহলে আপনি কি ঈমান আনবেন না ঈমান তো আমি আনবো না ভালো ঠিক আছে বাকি আমি এটা গ্রহণ করবো না তখন বলতেছে তাহলে আমি অনেকদিন অপেক্ষায় ছিলাম যে আপনি কি গ্রহণ করেন কি না আপনি গ্রহণ করলে ভালো কিন্তু এখন তো আমার আর ধৈর্যের সুযোগ নাই আমার আর ধৈর্য আমি ধৈর্য আর ধরতে পারছি না এই জন্য আমি আপনাকে ঘোষণা দিচ্ছি যে আমি এখন বলে ফেললাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হে চাচা আমি কিন্তু ঈমান নিলাম আমি আল্লাহর উপর ঈমান আনলাম আমি ঘোষণা দিলাম লা ইলাহা এবার চাচা বলতেছে তুমি কি জানো এই কালিমা পড়ার পরে তোমার পরিণতি কি হবে ভাতিজা বলল না চাচা আমি জানি না তখন চাচা বলল পরিণতি হলো আমি যত সম্পদ তোমাকে দিয়েছি সমস্ত সম্পদ আমাকে ফিরিয়ে দিতে হবে আব্দুল উজ্জা বলতেছেন চাচা আমার সমস্ত সম্পদ আপনাকে ফিরিয়ে দিব কিন্তু ঈমান থেকে আমি ফিরে আসব না বলে শুধু সম্পদ নয় তোমার গায়ে যে কাপড় আছে ওই কাপড়গুলোর মালিকও আমি তোমার চাচা এই কাপড়গুলো খুলে আমাকে দিয়ে দিতে হবে বিভিন্ন বর্ণনা রয়েছে একটি বর্ণনায় আছে সমস্ত কাপড়গুলো খুলে চাচার হাতে দিয়ে দিলেন আব্দুল উজ্জা আব্দুল উজ্জা এবং এখন চলে গেলেন নিজের মায়ের কাছে মা থেকে বলতেছে বাবা তোমার এই অবস্থা কেন এখন আব্দুল উজ্জা বলেন মা আমি তো কালিমা পড়েছি আমি শাহাদাত পড়েছি শিখে দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে আমার অপরাধ আর এই কারণে আমার চাচা সব কিছু আমার থেকে নিয়ে নিয়েছে আপনি আমাকে একটা কিছু দেন তো একটা কম্বল দিছে ওটাকে দুই ভাগ করে উপরে পড়ছে নিচে পড়ছে অনেক কষ্ট করে নবী আলাইহিস সালামের দরবারে পৌঁছে গেছে ধুলোয় ধূসরিত উস্কো খুস্কো চুল
মুসাফির মানুষ নবী আলাইহিস সালামের নজরে পড়েছেন নবী বলতেছেন হ্যাঁ তুমি কে তোমার নাম কি বলে আমার নাম আব্দুল উজ্জা তুমি এখানে তখন তিনি বললেন আল্লাহর রাসূল আমার তো অনেক কিছুই ছিল মক্কাতে আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ এ অপরাধে আমার চাচা আমার সব কিছু ছিড়িয়ে নিয়েছে আমি সব কিছু ছেড়ে এখন মাত থেকে কম্বলটা নিয়ে আপনার কাছে চলে আসছি আল্লাহর নবী বললেন আব্দুল উজ্জা এখন থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ দুল বিজাদাইন এখন থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ আর দুই টুকরা কম্বলওয়ালা আল্লাহর নবী লকব দিয়ে দিয়েছেন কুরআন তেলাওয়াত করেন কুরআন শিখেন জিকির আজকার করেন ইবাদতে মগ্ন হয়ে গেছেন কুরআন শিখতে গিয়ে এত জোরে জোরে কুরআন তেলাওয়াত করেন অন্য সাহাবীদের ডিস্টার্ব হয় ঘুমের ডিস্টার্ব হয় বিভিন্ন ডিস্টার্ব হওয়ার কারণে অবজেকশন দিয়েছেন নবী আলাইহিস সালামের কাছে আল্লাহর রাসূল আব্দুল্লাহর কুরআন তেলাওয়াতের কারণে আমাদের ডিস্টার্ব হয় আল্লাহর নবী বলেছেন না তোমরা এই অবজেকশনটা দিও না তোমরা অভিযোগ করো না কারণ তার ঈমান অনেক দামি সেই ঈমান আনতে গিয়ে তার সমস্ত কিছু বিসর্জন দিয়েছে একমাত্র কোরআন তেলাওয়াতই এখন তার সম্বল এই কোরআন যখন তেলাওয়াত করে তখন সে তার হৃদয়ে আনন্দ অনুভব করে সুতরাং তাকে তোমরা ডিস্টার্ব করো না তোমাদের যদি ডিস্টার্ব হয় এরপর আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও